আসসালামু আলাইকুম রফমতুল্লাহি ও বারাকাত শিখটা হল তাওহিদের বিপরীত যখনই তাওহিদ নষ্ট হবে তখনই হবে কি শির শিরিকটা হল হুয়া তার শরিক ও গাইরিল্লাহ মা আল্লাহ মানে শিরকে সংজ্ঞাটা হলো হুয়া তার শরিক ও গাইরিল্লাহ মা আল্লাহ মানে গাইরুল্লাহকে আল্লাহর সাথে অংশীদার করা এটা হলো সংক্ষিপ্ত সংজ্ঞা যে তার ও আল্লাহ আল্লাহর সাথে গাইরুল্লাকে সম্পৃক্ত করা সমকক্ষ করা এটার নাম হলো শেখ এটাকে কোরআনে কারিমে আল্লাহাক নিদ্যান নিদ্যান শব্দ দিয়ে আল্লাপাক বর্ণনা করেছেন নবীল হাদিসে বলছেন শির্কের আরেকটা শব্দ হলো নিদ্যান মানে সমকক্ষ আল্লাহর সাথে সম্পৃক্ত করা আল্লাহর ক্ষমতার মধ্যে রুববিতের মধ্যে নাম এবং গুণাবলীর মধ্যে আল্লাহর এবাদতের মধ্যে কাউকে সম্পৃক্ত করার সমকক্ষ বানানো এটার নাম হল শেট আমরা একটু আগে বলছি সুরাল বাকার বাইশ নম্বর আয়তে পাক কোরআনে কারিমে প্রথম যে নিষেধাজ্ঞারা দিয়েছেন ফালাতি আন্দা মন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবুয়্যতের দরামে জিজ্ঞাসা করলেন আইয়ুয জামবাই ইন আল্লাহি আকবার আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় গুনাহ কোনটা নবুয়্যতের বলেন আম তাজালা লিল্লাহি নিদাও ওয়া হুয়া খালাকাক যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ শিরক প্রধানত দুই প্রকার অনেক ওলামায় কাম যুগে যুগে সিরিককে বিভিন্ন ভাগে ভাগ করেছেন কেউ কেউ সেরেককে দুই ভাগে ভাগ করছেন শেরকে আকবর শের কে কেউ কেউ তিন ভাগে ভাগ করছেন শেরকে আকবর শের কে আসগর শের কে খাফি শের কে খাফিকে কেউ কেউ আলাদা করছেন শের কে খাফি হলো লুকায়িত সেরেক গোপন সেরেক যেমন রিয়া রিয়া যে লোক দেখানো যে আমি একটা এবাদত করতেছি কিন্তু ভিতরে ভিতরে আমার উদ্দেশ্য হল লোক দেখানো মানুষকে দেখানোর জন্য এইটাও শীত কিন্তু এই শেরটা গোপনীয় লুকানো লুকায়িত শীত এটার নাম হলো আশেরকুল খাফি নবী সালাম বলতে আমার উম্মতের জন্য আমি সবচেয়ে বেশি ভয় করতেছি আমার উম্মতের উপরে সেটা হল এই শেরকে খাফি গোপন সেরেক লুকায়িত সেরেক এটাকে আল্লাহ ইন যে আল্লাহর উপরে আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ সেরেক করে এর অর্থ হইল ইমানদার কিন্তু তারপরেও ভিতরে ভিতরে শেরকের অনেক কিছু তার মধ্যে ঢুকে পড়ে এগুলো লুকায়িত গোপনীয় আর সেরেকটা এমন এটাকে সালাপে চলে বলতেন যে অমাবস্যার রাত্রে একটা কুচকুচে কালো পাথরের পাহাড়ে একটা কুচকুচে কালো রঙের সাপ এটাই হলো শীত মানে রাতটা খুব অন্ধকার অমাবস্যার রাত কিছু দেখা যাচ্ছে না আবার এই জন্য সেরেককে বলা হয়েছে জুলুম জুলুম মানে অন্ধকার সেরেকটা হয় অন্ধকার লা জুলমুন আজিম এটা সবচেয়ে বড় অন্ধকার এই জন্য জাহিলি যুগ আই আমি জাহিলি যুগ না আমরা জাহিলি যুগ মানে অন্ধকার যুগ তমসাচ্ছন্ন অন্ধকারচ্ছন্ন যুগ তো সে যুগে কি সূর্য উঠতো না তাহলে কিসের অন্ধকার শিরকের অন্ধকার সেরে হলে অন্ধকার এটা অমাবস্যার রাত্রিতে একটা কালো পাথরের পাহাড় কিছু কিছু পাথর আছে কালো কুচকুচে কালো রঙের আবার সাপটাও কুচকুচে কালো তাহলে এটা বের করা খুবই জটিল খুবই কঠিন এই জন্যই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ বলেন যে অনেক বড় আলেম অনেক বড় মুশরেক হতে পারে অনেক বড় আলেম বস্তা বস্তা এলেম আছে ট্রাকে ট্রাকে এলেম কিন্তু আবার সেরেক এরকম বড় বড় শেরেক করতে পারে কারণ সেরেক এত সূক্ষ্ম জিনিস উনি দেখতে পারে নাই সেরেকটা আবার একজন বেশি এলেম কালাম নাই অল্প এলেম কিন্তু সে সেরেখ চিনে ফেলছে যেমন গরের কোনা সাপ লুকাই রেছে গরের মুরব্বীরা কেউ দেখে নাই বাচ্চা খেলতে গেছে গরের কোণা দেখ খাটের নিচে দেখা যায় সাপ ধরি বসে এরকম ঘটনা ঘটছে না তাহলে ঘরে এত বড় বড় মুরব্বী লোকেরা বুদ্ধিমান লোকেরা চালাক লোকেরা তারা কিন্তু সাপটা দেখে নাই দেখে গেছে কে একটা বাচ্চা তাহলে সেরেকটা এরকম জিনিস সেরেক এত মারাত্মক এত বিষাক্ত কিন্তু বড় আলেমই তা না চিনতে পারে আবার একজন সাধারণ এলমি লোক বা লেখাপড়া তেমন জানেন না কিন্তু শেরেক ধরে ফেলতে পারে শেরেখ চিনে ফেলতে পারে এটার নাম হলো ফরকান শেরেক চিনার যেই জ্ঞান এই জ্ঞানটার নাম রেখেছেন আল্লাহফাক ফরকান আল্লাহফা কোরআনে কারিমে বলছেন ওয়ামাইয়াত তাকেল্লা হায়াজ আল্লাহু ফরকানা যে আল্লাহকে ভয় করে চলে যার ভিতরে তাকও আছে আমি আল্লাহ তাকে ফরকান দান করি ফরকান মানে এমন একটা জ্ঞান থাকে দান করি যে জ্ঞান দ্বারা সে বুঝে ফেলতে পারে কোনটা তাওহিদ কোনটা সেরেক কোনটা সন্নত কোনটা বেদাত এটা কিন্তু আলাদা এলেম। এটা ওই কিতাবের এলেম না কোরআন হাদিসের এলেম না এই জন্য এই সার্টিফিকেট দেওয়া সার্টিফিকেট কর্তৃক সার্টিফিকেট নেওয়া এলেম দিয়ে অনেক এলেম অর্জন করিও সেরেক নাও চিনতে পারে বেদাত নাও চিনতে পারে আবার আরেকজন এরকম বড় সার্টিফিকেট নাই কামাল পাস নাই দাওরা পাস নাই মাস্টার্স পাস নাই কিন্তু সেরেক চিনতে পারে তাওহিদ চিনতে পারে বেদাত চিনতে পারে সন্ন্যত চিনতে পারে কারণ আল্লাপাক তাকে ওই বিশেষ জ্ঞানটা দিয়েছেন এটার নাম হলো ফোরকান তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম শেরিকটা একেবারে সূক্ষ্ম একটা অপরাধ যেটা থেকে মুক্ত হওয়া অনেক কঠিন মানে সতর্ক না থাকলে সবসময় সে মিক্স হয়ে যায় এটা লেবাসের মতো মানে গায়ের সাথে যেরকম লেবাস থাকে সের এরকম লেবাসের মতো মিশে যায় সোরা নামের বিরাশি নম্বর আয়তাল আল্লাদিনা আম আমানু ওয়ালাম ইয়েল বিচু ইমান আহু বিজুলবিন যারা ইমান এনেছে তাদের ইমানের সাথে জুলুম ইয়েল বিচু মানে লেবাসের মতো মিশে নাই ওলাই কালাহম উল আমনু আহম মোহতাদুল এরাই হলো দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তালাবের অধিকারী

ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মালাম ইয়ালম এই 5 টি আয়াত নাযিল করে আল্লাহ পাক জানাই দিলেন আপনি আমার নবী আমার রাসূল নিয়োগপত্র দিছেন এখন নিয়োগপত্র পাইছেন চাকরিতে জয়েন করছেন এরপর আপনাকে আরেকটা কাগজ দিতে হবে কি কাগজ বলেন তো দেখি আপনারাই ভালো জানেন এটা জি তার কাজ কি সে যে আপনার এখানে জয়েন করছে তার কাজ দিতে হবে না তার কি কাজ কাজ বন্টন করতে হবে সে কোন দপ্তরে কাজ করবে কোথায় কাজ করবে কি করবে তার এগুলো দিতে হবে না আল্লাহ রবুল্লাহ আলমিন এই পাঁচটা আয়াতিন নবী হিসাবে রাসুল হিসাবে তাকে আল্লাহ রসুল সাল্লাহামকে নিয়োগ দিলেন এর পরে নিয়োগ পাওয়ার পরে নবী সাল সাল্লাম যায় বাসায় শুয়ে রয়েছে কি শুয়ে রয়েছে না কারো কেমনে একবারে কম্বল কাঁথা যা আছে ঘরের মধ্যে সব নিয়ে শুয়ে রইছেন মানে এমন নিয়োগ পাইছে এমন ভয় পাইছে নিয়োগ পাই ভয় করে এসে কি করছেন শুয়ে রইছেন কম্বল গায়ে দিয়ে যা আছে শরীরে মানে ভয়ে জ্বর এসে গেছে শরীরে শুয়ে রইছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকবার আয়াত নাযিল করে এবার দায়িত্ব বন্টন করছেন ইয়া আইয়ুহাল মুদ্দাছির কুম ফা አንzir ওয়া কাব্বির ফাকাব্বির ওয়া সিয়াবাকা আল্লাফাক আর সে আজিম থেকে মোহাম্বতের নবীকে মহব্বতের বন্ধুকে ডাক দিছেন ইয়া আয়ুহাল মুদাসির হে কম্বল গায়ে দেওয়া হে বস্ত্র আবৃত করা যে মানুষটা শুয়ে আস কুম ফির কুম মানি হলেও আর শুয়ে থাকা যাবে না উঠে যাও দাঁড়িয়ে যাও তোমাকে শুয়ে থাকার জন্য নবী বানানো হয় রাসুল বানানো হয় নাই এগুলো ফেলে দাও কম্বল পারবে না কম কম মানে প্রথম যখন নবী সালাম নব পাইছেন নবীলাম কাললাপাক রাত্রে ঘুমাইতে দেন নাই অল্প একটু সময় ঘুমাইছেন আর পুরা রাত দাঁড়িয়ে থাকতেন তখন দাঁড়াইতে দাঁড়াইতে নবী সাল ইসলামের পা মোবারক ফুলে গেছে চোখ গুলা হল উৎপন্ন হয়ে গেছে তোমাকে ঘুমাই থাকার জন্য নবুতার দায়িত্ব দিই নেই দায়িত্ব কি কি জন্য তোমার অনেক কাজ কাজ বিশাল দুনিয়াতে গর থেকে বের হয়ে পড়ো ঘুম থেকে উঠে বাইরে চলে যাও কি করবা তুমি ফাআ তোমার এক নম্বর কাজ হলো ফাআনজির সতর্ক করবা কিসের সতর্ক এখানে সকল তাপসিরে লেখা হয়েছে আনি সিরকে দুনিয়ার মানুষকে সেরেক সম্পর্কে সতর্ক করো কারণ দুনিয়া সেরেকের মধ্যে ডুবে আছে দুনিয়ার মানুষ অসংখ্য সিরকি আকিদা সিরকি আমাল সের কি মামালাত সের কি মধ্যে ডুবে আছে তাদেরকে সতর্ক করো তাহলে নবী সাল্লাহ সাল্লামের এক নম্বর নবীওয়ালা কাজ ফাহানজির আনি সিরক সেরেক মুক্ত করা মানুষকে এটা হলো এক নম্বর নবীওয়ালা কাজ প্রথম কাজ বা আমজের এরপরে ওয়া রব্বা কা বা দূর করে সেখানে কি করবা তোমার রবের তাকবীর ঘোষণা করো রবের তাকবীর কেমনে খালি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবা ফাকাব্বির কাব্যের সেখানে সেরেক মুক্ত করে মানুষের ভিতরে তাওহিদি ইমানটা ঢুকাই দিবা তোমা রবের তাকবীর ঘোষণা করবা বেত তাওহিদের মাধ্যমে মানে সেরেক দূর করলে অটোমেটিক তার ভিতরে তাওহিদ এসে যাবে তাওহীদ আসলে সেরেক দূর হয়ে যাবে তাহলে নবীওয়ালা প্রথম কাজ সেরেক মুক্ত তাওহিদ ইমান বা কাব্যের বৃত্তা তবে শোনাও এই কাজ করতে গেলে তোমার কাপড়টা ঠিক রাখিও কাপড়টা পবিত্র রাখি তাহলে কি এই কাজ করতে গেলে কাপড় না হয়ে যেতে পারে তা আল্লাহ কাপড়ের কথা বলছেন কেন এখানে কাপড় মানে এই কাপড় না পাঞ্জাবি জুব্বার কথা বোঝানো হয় নাই অর্থাৎ তুমি যে সমাজের মানুষকে সেরেক মুক্ত করতে যাইবা এই সমাজটা সেরেকে বরফুর তোমাকে যেন সেরেকে স্পর্শ করতে না পারে এই জন্য তুমি কাজ করবা সেরেকের সমাজে কিন্তু তোমার নিজেকে সেরেক থেকে বাঁচাই রাখতে হবে মানে আবার তুমি সেরেকের বিরুদ্ধে কাজ করতে যাই সমাজে যখন সেরেকে সমাজে গেছ আবার তুমি নিজেও সেরেকের দিকে চলে গেলা এই কাজ করা যাবে না কারণ অনেক দায়রাই কাজ করে ছোড়া বালিতে হারিয়ে যায় মানে দাওয়াতে কাজ করতে যাই নিজেই আবার ওই ছোড়া বালিতে হারিয়ে গেছে অর্থাৎ যখন দাওয়াতে কাজ করতে গেছে দেখে যে ওয়াল্লা এটা তো অনেক কঠিন কারণ সেরেকের বিরুদ্ধে দাওয়াত তাও দাওয়াত এইটার মতো কঠিন জমিনে আর কিছু নেই এটা সবচেয়ে কঠিন এই কাজ করতে গেলে মানুষের গালি শুনতে হয় মায়ের খেতে হয় মসজিদ থেকে বের করে দে মসজিদে ঢুকতে দেয় না কত রকমের গালি গালাস অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয় এখন কিছুদিন সহ্য করতে না পেরে লাস্টে দরকার নাই এত ঝামেলার দরকার নেই তাদের সাথে মিশে যায় এত ঝামেলার কি দরকার অথবা শর্টকাট একটা দাওয়াত তাবলিগের পদ্ধতি বানায়নি যেটা করলে সমাজের মানুষ কেউ রাগ করবে না সবাই আমার পোলাও বিরিয়ানি করবা আমি খাওয়াইবো এরকম একটা বানাইনি এরকম চোরা বালিতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আল্লাহ সাথে সাথে সতর্ক করে দিচ্ছেন যে তোমার পোশাকটে পোশাকটাকে কাপড়কে পবিত্র রাখো মানে খবরদার ওই সেরিকের সাথে মিশ্রিত হওয়া যাবে না সবসময় নিজেকে সেরেক মুক্ত রাখবে এই জন্য ইব্রাহিম আলী ইসলাম বারবার ঘোষণা দিতেন ওয়ামা আনা মিনাল মুশ্রিকিন এই কথাটা ইব্রাহিম আলী সাল্লাম বারবার খবরদার আমি কিন্তু মুশ্রিক না ইন্নি বাড়ি তো কোন তোমরা যা কিছুর সাথে সেরেক করো আমি এগুলো থেকে মুক্ত তোমাদের সেরেকের সাথে আমি নেই সেরেক যেখানে আমি নাই সেখানে তাওহিদ যেখানে আমি আছি সেখানে এই ঘোষণাটা সকল নবীরা সকল আম্বিয়া আলহিমসালাম যুগে যুগে এই ঘোষণাটা দিতেন